আপনার সাথে একটু সামান্য কথা বলতে চাই। সম্প্রতি বাংলাদেশ যে ঘটনা ঘটে গেল, ছাত্রদের যে অভ্যুত্থান বা অনেক কিছু, এবং তার প্রভাব সারা পৃথিবীতে যারা প্রবাসী বাঙালিরা বিভিন্ন দেশে হয়েছে আর কি, আপনার মানে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া বা একটু জানতে চাই আপনার ব্যাপারটা নিয়ে। আপনি সাম্প্রতিক ঘটনাবলীর প্রভাব যে প্রবাসী বাংলাদেশিদের উপর পড়েছে, আমি একজন প্রবাসী হিসেবে অবশ্যই আমাকেও নাড়া দিয়েছে। আমি যে সমস্ত ঘটনা ঘটেছে তার জন্য সরকারের ব্যর্থতা অনেক অংশে দায়ী বলে আমি মনে করি। প্রথম কথা হলো, ছাত্ররা যখন আন্দোলন শুরু করে তখন ছাত্রদের সঙ্গে আলোচনার দাবি ছিল ছাত্রদের পক্ষ থেকে, সরকার সেই দাবি উপেক্ষা করে, সেটা করা উচিত হয়নি। তখনই কিন্তু এই সমস্যাটা এতই ছোট ছিল, খুব সহজেই নিরসন করা যেত। কিন্তু এক ধরনের জিদ ধরে সরকার, এবং সরকার অবশ্য জিদ দিয়ে আরেকটা কারণ, সরকারের ধারণা ছিল এত বড় নির্বাচনকে এত সহজে নিয়ন্ত্রণ করতে পেরেছে আর এই কমলমতি ছাত্রদের এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করা কি এত কঠিন ব্যাপার, তাই জোর প্রয়োগ করে নিয়ন্ত্রণ করতে পারবে খুব সহজেই, এটাই ধারণা ছিল। কিন্তু তা তো নয়, কোমলমতি ছাত্ররা যা দেখালো, যেগুলো শুধুমাত্র আমি নয়, এমনকি আমার অনেক আওয়ামী লীগ করে এরকম বন্ধু বান্ধবও, তারাও বলেছে যে ভাই আমরাও অবাক হয়েছি ছাত্রদের যে দৃঢ়তা, তাদের মধ্যে তাদের যে মনোভাব, অভূতপূর্ব। এগুলো সত্যি আমাদের কাছে আগামী দিনের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। একজন ছাত্রী বলছে যে আমি মাকে বলে এসেছি যে আমি যদি লাশে পড়ে থাকি আমার লাশ যেন কেউ না ছোঁয়, তার মানে মানুষ দেখবে সেটা সে চায়। তো এমনি করে যে আমি যেমন আবুল হায়াত সাহেবের নাট্যকার আবুল হায়াত সাহেবের একটা পোস্ট দেখেছি আমি, আমার কাছে খুব ভালো লেগেছে, যে আমি দুদিন ধরে কেঁদেছি যে মানুষ তরতাজা মানুষকে একেবারে সামনে থেকে এইভাবে গুলি করে মারতে পারে, এটা অবিশ্বাস্য। আসলেই তাই, যে মৃত্যু মানুষকে কিন্তু সাংঘাতিকভাবে নাড়া দেয়, যখন মানুষ সেগুলো প্রত্যক্ষ করে সেটা কিন্তু মানুষকে নাড়া না দিয়ে পারে না। তবে আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে এটা সে সরকারের জিদাজিদির ফলশ্রুতি বলে আমি মনে করি। কারণ আসলে মুক্তিযুদ্ধ যে চেতনা নিয়ে আমাদের দেশ শুরু হয়েছিল, সেই চেতনা থেকে বর্তমান সরকার সেই চেতনার কথা বারবার প্রতি পদে প্রতিক্ষণে আমাদেরকে শোনায়, বইতে গ্রন্থে সব ক্ষেত্রেই কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু আসলে কি মুক্তিযুদ্ধের চেতনা সেখানে আছে? সেই মুক্তিযুদ্ধ কি আছে? স্বৈরতন্ত্রে কি মুক্তিযুদ্ধের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র। মুক্তিযুদ্ধের চারটি মূল স্তম্ভ ছিল সমাজতন্ত্র, সেকুলারিজম, বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। প্রথমে তো আমরা তো সমাজতন্ত্র অলরেডি ত্যাগ করেছি, ওখানে তো আমরা নেই। আর বঙ্গবন্ধু 10ই মার্চ পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসেন এবং ক্ষমতা গ্রহণ করেন, অভূতপূর্ব সারা পড়েছিল সেদিন বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে এই 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 স্বাধীনতা উত্তর যে সরকার, সেখানে তাজউদ্দিন সাহেব যিনি ছিলেন একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বলা যায়, ওসমানী সাহেব তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু সরকারের অন্তর্ভুক্ত হয়নি, তারা বাদ গিয়েছে। এই যে মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়ার যে প্রবণতা শুরু হলো, তারপরে দেখলাম যে আওয়ামী লীগের মধ্যে যে ছাত্রলীগের নেতা কর্মীরা আসলে এই স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে আত্মত্যাগ করেছে, যারা সম্মুখ সমরে সবচেয়ে বেশি লড়াই করেছে, তাদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিল এই স্বাধীনতার পরবর্তী সরকারের সঙ্গে, এবং তারা বাদ যে জাসদ গঠন করলো সেদিনকে। সেদিন যদি সরকার তাদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলোকে নিরসন করার চেষ্টা করতেন, তাহলে আমার মনে হয় যে সেদিনই এই এই যে সরকার বিরোধী একটা চেতনাবোধের সৃষ্টি সেটা হতো না। তাহলে মুক্তিযোদ্ধা কিন্তু তখনই বিভক্ত হয়ে গেছে, মুক্তিযোদ্ধার চেতনা কিন্তু তখনই আর ওই একটি নির্দিষ্ট চেতনা থাকেনি। তারপরে মুক্তিযুদ্ধের আরেকটি বড় স্তম্ভ ছিল গণতন্ত্র। আমরা দেখলাম 74 সালে সেই গণতন্ত্র ভূলণ্ঠিত হলো, অর্থাৎ একদলীয় শাসন, টোটালিটারিজম কায়েম হলো, একচ্ছত্রবাদ। এই একচ্ছত্রবাদে মুক্তিযুদ্ধের চেতনা কি থাকে? মুক্তিযুদ্ধের চেতনা তো থাকে না। আপনি কোন ব্যাখ্যা দিয়ে একচ্ছত্রবাদকে বা টোটালিটারিয়ানিজমকে বা একদলীয় শাসনকে আপনি প্রতিষ্ঠিত করবেন? বাক স্বাধীনতা হরণ, মুক্তি মানুষের সমাবেশ করার অধিকার হরণ, মানুষের পত্র পত্রিকা
প্রকাশের অধিকার হরণ, এই যে জিনিসগুলো মৌলিক জিনিসগুলোকে আপনি সেদিনকে হরণ করলেন, সেটা কি মুক্তিযুদ্ধের চেতনা? সেগুলো তো মুক্তিযুদ্ধের চেতনা নয়। তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা আজকে, তারপরে আসলো আপনার আর পরবর্তী বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সেটা আমরা সকলে নিন্দা করি যে আসলে এটা গর্হিত অপরাধ ছিল। কিন্তু তারপরে কি ঘটলো একের পর এক? 1982 সালে এরশাদ সামরিক ষড়যন্ত্র ক্ষমতা গ্রহণ করে এবং সেই ষড়যন্ত্র বিরোধী যে আন্দোলন, যে সেই আন্দোলন থেকে যে চেতনাটার উদ্ভব হয়, সেটাও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার অংশে পরিণত হয়। আমরা সেই চেতনার অংশ হিসেবে সেদিন কেয়ারটেকার সরকারের দাবি কিন্তু আওয়ামী লীগে তুলেছিল। কেনই বা সেদিন কেয়ারটেকার সরকারের দাবি আওয়ামী লীগ তুললো? যে যুক্তিতে সেদিন তুললো আর কী এমন ঘটনা ঘটলো সেই যুক্তি থেকে আওয়ামী লীগ আবার সরে আসলো? তাহলে মুক্তিযুদ্ধের চেতনাকে আমি বারবার আমার ইচ্ছা মতন পরিবর্তন করার অধিকার কি কারো আছে? আজকে আওয়ামী লীগ সরকার 15 বছর ধরে ভোটবিহীন নির্বাচনে ক্ষমতায়, তো এই ভোটবিহীন নির্বাচনের যে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, এটাও কি মুক্তিযুদ্ধের চেতনা? তাহলে স্বৈরতন্ত্রও কি মুক্তিযুদ্ধের চেতনা? তাহলে আজকের মুক্তিযুদ্ধের চেতনা আর 71-এর মুক্তিযুদ্ধের চেতনা কি একই জায়গায় আছে? আজকে সরকার বলেন যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, তাহলে এবার ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম থাকে, তাহলে রাষ্ট্রধর্ম ইসলামকে রেখে কি করে আপনি সেকুলারিজমের কথা বলেন? সব কিছু আপনি বাদ দিতে পারেন, তাহলে এবার সেই রাষ্ট্রধর্মটাকেও বাদ দিয়ে সেখানে সেকুলারিজমকে, পূর্ণাঙ্গ সেকুলারিজমকে আপনি কেন ধারণ করছেন না? এগুলো সবই কিন্তু প্রশ্ন। আপনি বিভিন্ন বিষয়কে প্রশ্নের মুখোমুখি করে আজকে রাজাকারের প্রশ্ন আপনারা যেটা তুললেন, রাজাকারের প্রশ্ন, এই যে কমরবতী সন্তানেরা যারা আজকে কোর্টে আন্দোলন করেছে, তারা কি সবকে রাজাকারের সন্তান? প্রশ্নই উঠে না। তাদেরকে আপনি তার রাজাকারের সন্তান বলে আপনি যেভাবে তাদের কোমল অনুভূতিকে আহত করলেন, এই আহত করার পরে সেটাকে সংশোধন করাটা কেমনই কঠিন ছিল, কঠিন কেন, কিন্তু আপনি কী করলেন? আপনি তাদেরকে জোর প্রয়োগ করে, ক্ষমতা দিয়ে, দখল দিয়ে তাদের আন্দোলন দমন করার চেষ্টা করেন। পরিণতিতে কি হলো? মাত্র কয়েকদিনের ব্যবধানে 200-250 লোক মৃত্যুবরণ করলো, শত শত লোক আহত হলো, হাজার হাজার লোক আহত হলো, এটা কী করে সম্ভব হয়? এগুলো তো মুক্তিযুদ্ধের চেতনা নয়। এগুলোকে আপনি জোর করে কি মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে দেখাবেন? না। আপনার সরকারকে কি জোর করেই আপনি মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে দেখাবেন? না, এটা হতে পারে না। আজকে পূর্ণাঙ্গ গণতন্ত্র দেন, জনগণকেই নির্ধারণ করবে, জনগণই নির্দিষ্ট করবে যে কারা তাদের প্রতিনিধিত্ব করবে, কারা দেশ চালানোর অধিকার পাবে, সেই অধিকারটুকু দেন আপনি। আপনি চেপে রাখলে মানুষের মনে তো দাবানল জ্বলতেই থাকবে, তার প্রকাশের যতক্ষণ পর্যন্ত তা প্রকাশের অধিকার না থাকে, সুযোগ না থাকে, ততক্ষণ সেটা আরও তীব্র আকার ধারণ করে। সেটারই এবার বহিঃপ্রকাশ ঘটল। আজকে হঠাৎ করে দেখা গেল দাবানলের মতো জ্বলে উঠল সেই ছাত্র আন্দোলন। আপনাকে কি করতে হলো? আজকে এত বছর পর্যন্ত যাওয়া হয়নি, আপনাকে কারফিউ দিতে হলো, আপনাকে সেনাবাহিনী নামাতে হলো, সেনাবাহিনীকে নামাই, এই সেনাবাহিনীর প্রতি মানুষের ভাবমূর্তি কিন্তু, আমি নিজেও এই সেনাবাহিনীকে আমি শ্রদ্ধা করি, প্রচণ্ডভাবে শ্রদ্ধা করি। আমি দেখছি আমাদের দেশের প্রতিটি মানুষ কিন্তু সেনাবাহিনীকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করে। কিন্তু সেই সেনাবাহিনীতে যখন আজিজের মতো লোক এসে নেতৃত্ব দেয়, যখন আমি এই যে ওয়াকার সাহেবকে কিন্তু আমি দেখছি অনেক সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার তাকে বেশ শ্রদ্ধার সঙ্গেই মনে করে, তার বিনয় ইত্যাদি প্রশংসা শুনে আসছি। উনি সেনাবাহিনীকে অকারণে, এইখানে বিজিপি ছিল, এখানে পুলিশ ছিল, র‍্যাব ছিল, এখানে আনসার ছিল, এখানে ছাত্রলীগের কর্মীরা ছিল, এত কিছু থাকার পরে আজকে কেন সেনাবাহিনী নেওয়ার প্রয়োজন হলো, এটাকে বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আজকে এই ছাত্র আন্দোলন দমন করার জন্য কি সেনাবাহিনী হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ, হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস ছোড়া, এগুলোর কি দরকার ছিল? এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু নতুন একটা প্রেক্ষাপট সৃষ্টি করেছে। এবং এই যে মুক্তিযুদ্ধের চেতনা বলে যেটা দাবি করা হচ্ছে, এই মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু মানুষের কাছে আজকে কিন্তু সেই অবস্থায় নেই। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হয়েছে অনেক আগেই, এবং ক্ষমতাসীনরাই তারা ভুলুণ্ঠিত করেছে এই মুক্তিযুদ্ধের চেতনাকে। আর সেই মুক্তিযুদ্ধের চেতনা যেটা নিয়ে তারা চিৎকার করছে, সেটা লাশ, মুক্তিযুদ্ধের লাশ, লাশ বহন করছে, মুক্তিযুদ্ধের লাশ তারা বহন করছে। এই মুক্তিযুদ্ধের লাশ দিয়ে কি মানুষের মনে তারা স্থান করে নিতে পারবে? পারবে না। কারণ আমরা কি দেখছি? আমরা দেখছি গত 15 বছর ধরে বর্তমান সরকার পত্রপত্রিকায়, পাঠ্য বইয়ে, স্কুলে বাচ্চারা যখন যায় সেখানে, তাদের সর্বত্র বিভিন্নভাবে মগজ ধোলাই কাজ চলছে। তাহলে আজকে 7 দিনে যেভাবে স্ফুলিঙ্গ চলে উঠলো, তাতে কী দেখা গেল? দেখা গেল সরকার যতই চেষ্টা করুক না কেন, বাস্তব তো বাস্তবই, কোনো মগজ ধোলাই কাজ হয়নি।
এই তরুণ কমলমতির সন্তানদের কিন্তু প্রভাবিত করতে পারেনি, তারা কিন্তু ঠিকই চিনে নিয়েছে শত্রুকে তাদের, মিত্রকে তাদের, তারা কিন্তু ঠিকই চিনে নিয়েছে। তারা রাজনীতি করে না, রাজনীতি শেখেও নি, সেটাই প্রমাণ হলো। তারা মাঠে নেমেছিল একটি মাত্র অধিকার নিয়ে, সেটা হলো কি, কোটা সিস্টেম বাতিল। তা সরকার তো 18 সালে যেটা সিদ্ধান্ত দিয়েই ফেলেছিল, সেটাকে আবার নতুন করে বলে যে নতুন করে কেন জাগানো দরকার ছিল। সরকার বলে যে এটা আইনের প্রক্রিয়া আসছে, আমরা কি করব না। যারা এই কোটা বাতিলের দাবি করেছে তারা সরকারেরই লোক, তারা মুক্তিযোদ্ধার প্রতিনিধি হোক, অমুকের প্রতিনিধি হোক, সরকারের অনুমতি অনুমোদন ছাড়া তারা এই কোর্টে যায়নি। সুতরাং সরকার ইচ্ছাকৃতভাবে আইনের দোহাই দেওয়ার, সবাই কিন্তু জানে বাংলাদেশের জুডিশিয়ারির কী অবস্থা। আপনি ইউএস গভর্নমেন্টের যে কান্ট্রি রিপোর্ট আছে, প্রতিটা কান্ট্রি রিপোর্ট 2022, 2021, 2023 প্রতিটা কান্ট্রি রিপোর্টে দেখেন জুডিশিয়ারি অবস্থা। এটা সরকার নিয়ন্ত্রিত জুডিশিয়ারি, এখানে জুডিশিয়ারি দোহাই দিয়ে কি কোনো অবাস্তব জিনিসকে আপনি গোছাতে পারবেন জনগণের কাছে? পারবেন না। তো সুতরাং আজকে সরকার যেগুলো করেছে এটা কিন্তু গণতান্ত্রিক নীতিমালার মধ্যে পড়ে না। এটা কমলমতির সন্তানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তাদের অধিকার, ন্যায্য অধিকারকে অস্বীকার করে তাদের সঙ্গে একটা জাতীয় বেইমানির আচরণ করা, এগুলো সরকারের উচিত হয়নি। সরকার এগুলো করে আজকে পুরা জাতিকে একটি ভয়ঙ্কর অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। কিন্তু একটা জিনিস সরকারকে মনে রাখতে হবে, এই যে সারা দেশের মানুষ, সারা দেশের সন্তানেরা আজকে যে ইমেজ তৈরি করলো এই সরকার, এই সন্তানেরাই তো আগামী দিনে এই দেশ শাসন করবে, তাদের ইমেজটা কী দাঁড়াবে, তারা স্বচক্ষে কী প্রত্যক্ষ করলো, এই জিনিসটা কি সরকার মুছে ফেলতে পারবে, আওয়ামী লীগ মুছে ফেলতে পারবে? পারবে না। এই ইমেজটাকে ধারণ করেই এই সন্তানেরা বড় হবে, এই ইমেজটাকে ধারণ, তারা বাবা মা কী বললো মুক্তিযুদ্ধে কী দেখছে না সেগুলো কিন্তু ভুলে যাবে, তারা দেখবে এখনকার মুক্তিযুদ্ধ, এই যেটা দেখলে এটাও এক ধরনের মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধটাই তারা দেখবে, মনে রাখবে, এবং তাদের চোখের সামনে তাদের ভাইদের যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে তারা সেটা দেখবে, পাক বাহিনী যে নির্মমভাবে হত্যা করেছে, অনেকে চোখে স্বচক্ষে দেখেনি, অনেকে বিভিন্ন রিলিফ ক্যাম্পে ভারতে যারা শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে তারা অনেক কিছুই দেখেনি। সুতরাং কিন্তু এবার কিন্তু সবাই দেখেছে, এখনকার দিনে টিভির বদৌলতে, এখনকার দিনে ইউটিউবের বদৌলতে, ফেসবুকের বদৌলতে মানুষ কিন্তু স্বচক্ষে প্রত্যক্ষ করেছে, স্বচক্ষে প্রত্যক্ষ করেছে কী করে বুকে সামনে, চোখের সামনে বুকে গুলি করে হত্যা করা হয় একটা ছাত্র, একটা মেধাবী ছাত্রকে গুলি করে হত্যা করা হয়, এগুলো কিন্তু এদেশের সন্তানেরা ভুলবে না। আমি জানি না এর বহিঃপ্রকাশ আগামী দিনে কীভাবে হবে, বহিঃপ্রকাশ একইভাবে হয় না কখনো, নানা কায়দায় নানাভাবে হয়, ইন্ডিভিজুয়ালি হয়, কালেকটিভলি হয়, কীভাবে হবে আগামী দিনে এর বহিঃপ্রকাশ আমি জানি না। তবে একটা কথা, আমি এবার এই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ভারতীয় কিছু মিডিয়া দেখার সৌভাগ্য হয়েছিল এবং খুব নিবিষ্টভাবে আমি দেখার চেষ্টা করেছি, কলকাতা টিভিকে ধন্যবাদ, ওখানে আমি দেখছি ভারতীয় সিপিএমের পদায় ছাত্র সংগঠন এবং আরও কিছু বাম ছাত্র সংগঠন, তারা বাংলাদেশের ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, স্বৈরাচারকে স্বৈরাচার হিসেবে চিহ্নিত করেছে, পুলিশের সঙ্গে ক্লাশ করেছে। কিন্তু কিছু 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 মিডিয়া আমি দেখেছি 71-এর যুদ্ধকে টেনে এনে ছাত্রদের সঙ্গে একটা বৈরী পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। 71 মানে কি, ভারত আমাদেরকে যে প্রেসক্রিপশন দিয়ে দিবে আজীবন, আমাদের এই ভারতের প্রেসক্রিপশন অনুসারে কে আমাদের শাসন করবে, কে আমাদের শাসন করবে না, এটা আমাদের আগামী দিন স্থির করতে হবে ভারতের প্রেসক্রিপশন অনুসারে? হতে পারে না, কখনোই হতে পারে না। আমি এই সময় অনেকের মুখে শুনেছি যে বাংলাদেশ ক্যান্টনমেন্টে অনেক ভারতীয় সেনাবাহিনীর লোক আছে এবং তারা খুবই সক্রিয়, তো এগুলোও আজকে সাধারণ মানুষের সামনে আসতে শুরু করেছে। আজকে সাধারণ মানুষ কিন্তু খুব সচেতন। সুতরাং সরকারকে মনে রাখতে হবে এই সচেতন মানুষকে তারা কতদিন দাবিয়ে রাখতে হবে পারবে। আমার মনে হয় সরকার উচিত বাস্তব অবস্থা বিবেচনার মধ্যে নিয়ে তার আগামী দিনের পন্থা নির্ধারণ করা, এটাই আমার সাজেশন। অনেক 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 ধন্যবাদ কাজী মন্টু ভাই, আপনার যে প্রত্যেকটা শব্দ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আশা করছি যারা দেখবেন শুনবেন তারাও পছন্দ করবেন। আপনি ভালো থাকবেন।